কালকে লাইভে কি বলেছিলে কাকলি দিদিভাই? যে ঠিক আছে, কিন্তু নাচের সময় ভালো ড্রেস পরে নেছো। এই যে মালা, মালা যে চ্যানেলটা, সে তো তোমার চামচা, তাই না? তোমার শিষ্য এখন বলবে আমি এখন কিছু করি না, আমি দল করি না, আমি এ করি না, সে করি না। এখন না হোক, আগে তো ছিল, কয়েক মাস আগেও ছিল। হ্যাঁ, কাকুরি দিদিভাই লাইভে কি বলেছিলে? যে ভালো ড্রেস পরে নিয়েছো। এই যে মালা যে চ্যানেলটা, চ্যানেলের যে ওনার, তার ভাষাগুলো শুনেছো? আমার ছেলের সম্পর্কে কী কী বলেছে সেগুলো ক্লিপগুলো শুনেছো তো? এই মালা তো তোমারই চামচা ছিল, তোমারই যে শিষ্য ছিল। তুমি এদের মতো মানুষদের সঙ্গে ওঠা বসা করো। হ্যাঁ, তোমাদের চিন্তাভাবনা এরকম, এত নিচু এত ছোট। তোমাদের চিন্তাভাবনা এত নিচু এত ছোট হয়েও তোমরা এত বড় বড় কথা বলো কী করে আমি বুঝতে পারি না। হ্যাঁ, ওই মালা আমার ছেলেকে বলছে বিয়ে জন্মা, বিয়ে জন্মা। তাহলে ওই একটা মহিলা, তার ভাষাগুলো দেখো, সে কতটা নোংরা কথা বলছে, আর তুমি আমাকে বলছো যে ভালো ড্রেস পরে নাচো, ভালো ড্রেস পরে নাচো। আগো, ড্রেসে কখনো মানুষকে বিচার করা যায় না, তার মানসিকতা, তার মন লাগে। হ্যাঁ, তার ভাবনা চিন্তা, তার চরিত্র, ঠিক আছে, সে কেমন মাইন্ডের মানুষ, নোংরা মাইন্ডের না ভালো মাইন্ডের। হিংসায় এতটাই উন্মগ্ন হয়ে গেছো, এতটাই পাগল হয়ে গেছো, কখন কি ভিডিও করছো তোমরা নিজেরাও জানো না। আর বাচ্চাদের সম্পর্কে এত বাজে বাজে কথা বলছো। হ্যাঁ, তোমরা জানো না, সাইবার ক্রাইমে যাই বা থানাতে যদি যাই, তোমাদের টিক্কি উড়িয়ে ছেড়ে দেবে। মালা, তোকে বলছি, সাইবার ক্রাইমে বা থানায় যদি যাই, তোর টিক্কিটা উড়িয়ে ছেড়ে দেবে, তোর টিক্কি উড়িয়ে ছেড়ে দেবে। তুই একটা কিডস, মানে বাচ্চাদের সম্পর্কে তুই বলেছিস, বুঝলি তো? তোর কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে, এটা বলে রাখলাম। আমি যদি মনে করি যে থানায় যাব, আর তুই যদি না থামিস মালা, তাহলে আমি থানায় যেতে বাধ্য হব। এই ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখিয়ে তোর কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবো, দেওয়াবো, বলে রাখলাম। চ্যালেঞ্জ, আমার ছেলেকে তুই এত বড় কথা বলেছিস, মনে রাখিস। ভদ্র ভদ্র খেলাও না, তোমরা ভদ্র না, তোমরা হচ্ছে সব থেকে নোংরা, নোংরা কি ডাস্টবিনে পড়ে থাকা নোংরা কিট, ঠিক আছে? তোমরা যারা যারা এরকম ভাবনা চিন্তার মানুষ, তারা ডাস্টবিনে পড়ে থাকা নোংরা কিট। হ্যাঁ, আর আমি কাকুরি দিদিভাইকে বলছি, আমাকে ভদ্রতা না শিখিয়ে, আমাকে ভালো ড্রেস না পড়তে বলে, যারা তোমার শিষ্যরা তাদের শেখাও। কেউ বগল চাচ্ছে, কেউ আবার বাচ্চাদের নিয়ে নোংরা নোংরা ভিডিও করছে, আমাকে বলছে আমি নাকি আমার ছেলের সঙ্গে সেক্স মিটাই, সেক্স মিটাই। কত বড় নোংরা চিন্তাভাবনার, কত বড় নোংরা চিন্তাভাবনার পাবলিক তোমরা। ও, তাহলে মনে হয় তোমরাও তোমার মা বাবাদের সঙ্গে সেক্স মিটাও। আমার তো মনে হয় মালা,
তোর বাচ্চারাও মনে হয় তোর সঙ্গে সেক্স মিটায়, বুঝলি? আর তোমাদের সবাইকেই বলছি, তোমরাও মনে হয় তোমাদের মা বাবার সঙ্গে সেক্স মিটাও। ছেলেরা, ছেলে সন্তানরা তার মার সঙ্গে সেক্স মিটায়, আর মেয়ে সন্তানরা তার বাবার সঙ্গে সেক্স মিটায়। তোমরাও তোমার মা বাবাদের সঙ্গে সেক্স মিটাও। আমার ছেলে যদি আমার সঙ্গে সেক্স মিটায়, তাহলে তোমরাও তাই করো। সারা পৃথিবীর মানুষরা তাই করে, পৃথিবীর মানুষরা তারা তাই করে, ঠিক আছে? কী বলতো, এখন থেকে আর ছেলে মার সম্পর্ক হবে না, মেয়ে বাবার সম্পর্ক হবে না, সম্পর্ক হবে সেক্সের। এই যে এইটার সম্পর্ক, এইটার সম্পর্ক হবে। এখন আর গুরুজন, বাবা, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাহী পরম তপ, এটার হবে না, হবে এইটার। কিরে মালা, তুইও নিশ্চয় তোর মা বাবার সঙ্গে ঢুকাস, তোর বাবাকে ঢুকাস, আর তোর ভাই তোর মাকে ঢুকায়, তাই না বল? আর তোর ছেলেও তোর বোনকে, তোর তোর ছেলে তোর মেয়েকে ঢুকায়, তাই না? তাই তো, ঢুকায় না? নিশ্চয় ঢুকায়। এর জন্য তুই অত বাজে বাজে কথা বলিস, নিশ্চয়ই ঢুকায়। তুইও ঢুকাস তোর বাপরে, তুইও ঢুকাস তোর তোর ভাই ঢুকায় তোর মারে, আর তোর ছেলে ঢুকায় তোর মেয়েরে, তাই না? এর জন্যই তো এত বাজে বাজে কথা বলিস, নাহলে বাজে বাজে কথা আসে কী করে? তোরা এতটাই বাজে, এতটাই বাজে, তোরা ড্রেসের বিচার করছিস? হ্যাঁ, আরে নাচ, নাচ হচ্ছে ল্যাংটা করেও যদি নাচি না সেটা নাচ, আর তোরা যেটা করছিস না সেটা নোংরামি, সেটা নোংরামি আর কিছু না। একটা মতো খা মা জি, হ্যাঁ, আমাকে শেখাতে এসছে। ভদ্রতা কাকে বলে, সভ্যতা কাকে বলে, আমাকে শেখাতে এসছিস? তোদের তিন গুণ ভদ্র আমি, বুঝলি? তিন গুণ ভদ্র আমি। আমার সম্পর্কে কেউ একটা বাজে কথা বলতে পারবে না, এটা গ্যারান্টি দিয়ে দিতে পারি, বুঝলি? তিন গুণ ভদ্র আমি, আমি ঝুমা, বুঝতে পেরেছিস? আর তোরা তোরা হচ্ছে নোংরা থেকে নোংরা তর। তোরা তো বে ড্যাশ 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 ড্যা, তোরা এইটা, তোরা বেশ্যা, আমি বলে দিলাম, তোরা হচ্ছে বেশ্যা। হ্যাঁ, তোরা হচ্ছে বেশ্যা, তোরা আরও সব কিছু, তোরা হচ্ছে নিকৃষ্ট। মানে কত যত নোংরা হতে পারে তার মধ্যে থেকে তোরা, বুঝলি? তোরা, বিশেষ করে মালা, তুই তুই আর আমাকে নাচ শেখাচ্ছিস। আমি কি কি করে ড্রেস, কী পরে ড্রেস পরে নাচ করবো না করবো আমি বুঝবো রে? আমার চ্যানেল আমি বুঝবো, বুঝতে পেরেছিস? শিখাতে আসিস না, আর রিপোর্ট, রিপোর্টের ধমকি দিচ্ছিস না আমাকে? রিপোর্টের ধমকি দিচ্ছিস না? রিপোর্ট কর গিয়ে। আর আমি তো রিপোর্ট করব না, যারা যারা আমার ছেলের নামে বলেছে তাদের তাদের স্ট্রাইক দেব, স্ট্রাইক। মালা, তোকে আমি স্ট্রাইক দেব বলে রাখলাম, তোকে ছেড়ে কথা বলবো না আমি, এটা মনে করে রাখিস। তোকে আমি ছেড়ে কথা বলবো না মালা, তোকে আমি ছেড়ে কথা বলবো না। দাদা, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে বলো না ছোট বোন, তুমি আমাকে ভাবো না ছোট বোন, কারণ লাইভে গিয়ে, ওই যে মল্লিকের লাইভে গিয়ে তুমি আমার নামে যা যা লিখেছ আমার না সব দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমার সব দেখা হয়ে গেছে, অতএব ভদ্রতার মুখোশ পড়ো না, ভদ্রতার মুখোশ পড়ো না। আর মল্লিক, তুই আমার ছেলেকে পাগল বলেছিস, আমাকে পাগল বলেছিস,
তোকে নিয়ে ভিডিও সামনে আসছে, তোকেও ছেড়ে কথা বলবো না, বলে রাখলাম। আমাকে নিয়ে যা খুশি বল, আমার ছেলেকে নিয়ে বললে কিন্তু আমি একটা একটা করে পাকনা ছাড়বো তোদের। আমাকে নিয়ে যা খুশি বল, আমার চরিত্র আর আমার ছেলে এই দুটোর ভিডিও যদি আমি দেখি তোদের একটা একটা করে পাকনা ছাড়বো, বলে রাখলাম একটা একটা করে। আর এমন ছাড়বো না, সারা জীবন মনে রাখবি, এমন ছাড়বো। আমি কি জিনিস জানিস না, জেনে নিস কি জিনিস। আমাকে যে ভালোবাসে মন দিয়ে, তার ল্যাট্রিনটাও পরিষ্কার করতে আমি রাজি, কিন্তু আমার সঙ্গে যারা চিটিংবাজি করে, আমার সঙ্গে যারা বেঈমানি করে, আমার সঙ্গে যারা শয়তানি করে, তাদের মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম ঝাঁঝরা করে ছাড়ি, ঝাঁঝরা করে, এটা মনে করে রাখিস, ঝাঁঝরা করে ছাড়ি, একদম পুরো ঝাঁঝরা, পুরো ল্যাংটো করে ছাড়ি, এটা মনে করে রাখিস। আর নাচের কথা বলছিস, নাচ তো আমি করেই যাব, করেই যাব, সে ব্রা পরে হোক, চাড্ডি পরে হোক, যা পরেই হোক, করেই যাব, দরকার হলে পুরো, বুঝতে পেরেছিস, কিন্তু করেই যাব। তোদের যা ইচ্ছা তাই করে নে, যা ইচ্ছা, এ বি ড্যাশ এল ছেঁড়া যায়, এ তলায় যাচ্ছে না ওইটা ছেঁড়া যায় আমার, বুঝতে পেরেছিস। এতদিন চুপ করেছিলাম, তোরা আবার আমাকে বাধ্য করলি মুখ খুলতে, বাধ্য করলি, আর এতটাই নোংরা ভিডিও বানালি যে নেওয়া যাবে না। এবার ইউটিউবে শুধু আগুন জ্বলবে, আগুন, এবার ইউটিউবে শুধু আগুন জ্বলবে, দেখতে থাক। আমার ছেলেকে বলেছিস তো, এবার শুধু ইউটিউবে আগুন জ্বলবে, দেখে নিস, এমন এমন ভিডিও দেব, দেখে নিস। জন্য কেউ দায়ী থাকবে না, শুধু তোরা দায়ী থাকবি, তোদের মতো মানসিকতার লোকরা দায়ী থাকবে, তোদের মতো মানসিকতার লোকরা দায়ী থাকবে শুধু। এবার দেখ ইউটিউবে শুধু আগুন জ্বলবে, আগুন, 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 আর তার জন্য দায়ী হবি তোরা, বলে রাখলাম। রেডি হয়ে থাক, ওয়েট অ্যান্ড ওয়াচ কী হতে চলেছে, বলে রাখলাম। এতটা বাজে ভাষা ইউজ করেছিস মালা তুই, এবার দেখতে থাক, এবার দেখতে থাক কেমন আগুন জ্বালাবো।